হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি দেবলীনা, অ্যান্ড ওয়েলকাম টু মাই ফার্স্ট বাংলা ব্লগ। তো আমি একটু আমার সম্বন্ধে আগে ফার্স্টে বলে রাখি, আমি একজন হোম মেকার, মাদার অফ টু কিড, একজনের বয়স হচ্ছে 4.5 বছর আর আরেকজনের বয়স হচ্ছে মাত্র 7 মাস। প্রচণ্ড প্রচণ্ড বিজি এদের দুজনকে নিয়ে, আর অবভিয়াসলি নিজের লাইফ নিয়ে, হাউস হোল্ড ওয়ার্ক নিয়ে। তো অলমোস্ট 1.5 বছর মতন আগে আমি হিন্দি ব্লগিং করতাম, কিছুদিন করেছিলাম, ওই 1.5-2 মাস মতনই হিন্দি ব্লগিং করেছিলাম। তারপরে কিছু কারণের জন্য মানে একদমই ইউটিউবের মধ্যে আমি ছিলাম না, সেটা কী কারণের জন্য ছিলাম না সেটা পরে কখনো ডেফিনেটলি বলবো তোমাদের সবাইকে। আর এখন তারপরে আসার পর মনে হলো যদি ব্লগিংই করি বেস্ট, হচ্ছে আমি বেঙ্গলিতেই ব্লগ করি তাহলেই বোধ হয় বেস্ট নিজের দেওয়া যাবে। তো এটা হচ্ছে একদম সিম্পল লাইফস্টাইল একটা ব্লগ। আমি ট্রাই করব সপ্তাহে অ্যাটলিস্ট 3-4 দিন ব্লগ দেওয়ার। বুঝতেই পারছো, দুটো বেবিকে নিয়ে রোজ দিন ব্লগ দেওয়া হয়তো পসিবল হবে না, আর যদি কোনোভাবে পসিবল হয় ডেফিনেটলি সেটাও ট্রাই করব আমি। আর যদি তোমাদের কখনো কিছু ভালো লাগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা, লাইক করো ভিডিওসগুলো, কমেন্ট করে জানিও তোমাদের কী লাগছে, কেমন লাগছে, ভালো লাগছে, খারাপ লাগছে, সব কিছু। তো চলো, আজকে সকাল থেকে আমি ব্লগিংটা শুরু করেছিলাম, মানে আমি যখন ঘুম থেকে উঠেছিলাম। তো এখন দেখতে থাকো সেই ব্লগটা। গুড মর্নিং, এখন সকাল 6:21 বাজে, আমি উঠে পড়েছি 6টা নাগাদ। এখন আমি ছোটটাকে, মানে আমার ছোট ছেলেকে দুধ দুধ খাওয়াতে যাব, এখানে দুধটা বানিয়ে রাখাও আছে। সকালবেলা আমি ফর্মুলা দিয়ে দিই। আর আংশু আজকে স্কুলে যাবে, ওর আজকে 3rd day of school, কিন্তু ও স্কুলে যাবে 7:45 ও স্কুলের জন্য বেরোবে এখন। তো ওকে আমি ঘুম থেকে ডাকবো 7:10 নাগাদ, রেডি হয়ে যাবে 7:45 মধ্যে। আর কালকে রাত্রিবেলায় ওর ব্যাকপ্যাক, ওর টিফিন, সরি টিফিন না, মানে টিফিন তো আজকে এখন আমি বানাবো, মানে সকালবেলা উঠে ব্যাকপ্যাক, ওর জামা কাপড় সব কিছু আমি জায়গায় করে রেখে দিয়েছিলাম, গুছিয়ে রেখে দিয়েছিলাম যাতে বেশি দেরি না হয় সকাল সকাল উঠে, তাড়াহুড়োটা না হয়। তো এখন আমি ছোটটাকে খাইয়ে দিয়ে আসবো। এই যে ছোটটার খাবার, এখন উপরে যাচ্ছি খাওয়াতে হবে। এই যে একজনে সকালবেলা উঠে একটু খাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুম থেকে উঠে পড়েছে, ওকে আবার ঘুম ভাঙা, মানে ঘুম পাড়াতে হবে। আংশু উঠে পড়েছে সকালবেলা, একদম রেডি ব্রাশের জন্য রেডি। বাট মুডটা আজকে একটু খারাপ, কারণ আজকে ক্লাউডি ডে, আর ক্লাউডি ডে ওর একদম পছন্দ নয়, ইজ ক্রাইং। হয়েছে ঠিক আছে, একটু পরেই সানি হয়ে যাবে, ওকে একটু বাদেই সানি হয়ে যাবে। তুমি স্কুলে যাবে, তারপরে স্কুলে যখন তোমার স্ন্যাক্স টাইম হবে, তারপরে প্লেয়িং টাইম হবে, তখনই সানি হয়ে যাবে, ওকে। চলো ব্রাশ ব্রাশ স্টার্ট করো, চলো 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 স্টার্ট করো। ওইদিকে আংশু ব্রাশ করছে, ও ব্রাশটা করে নেবে, আর আমি এদিকে ওর ব্রেকফাস্টটা বসিয়ে দিয়েছি। ওর ব্রেকফাস্টে আজকে ওকে দেবো ওটস, মোস্টলি ও স্কুলে যখন যায় আমি ওটসই দিই, তো হেলদি, সকালবেলা অনেকক্ষণ পেটটা ভরা থাকে, কারণ সেই ও 11:45 নাগাদ বাড়িতে আসে। তো তার আগে অল্প একটু স্ন্যাক্স, মানে 10 মিনিটস টাইম দেয় স্ন্যাক্সটা খাওয়ার জন্য, তো এমনিতেই খেতে চায় না কিছু, তো খুব অল্প খায় সেই টাইমে। তো তার জন্য এখন একটুখানি হেলদি আর একটু ভারী ব্রেকফাস্ট বানিয়ে সকালবেলা খাইয়ে দিই। আজকে তোমার হেডফোনটা স্কুলে রেখে বাই অংশু, বাই বাই বলো, বাই 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 বলো। এই যে অংশু এখন হেঁটে হেঁটে স্কুলে চলে যাবে, কারণ স্কুল আমাদের খুব সময়। আপাতত আমার একটা কাজ অ্যাকমপ্লিশড, এনাকে স্কুলে পাঠানো গেল। আর আজকে স্কুলে আমি বলছিলাম যে খুব সিম্পল ওদের কিছু স্ন্যাক্স দিতে বলেছে, যেটা 10 মিনিটসের মধ্যে ওরা খেতে পারে। তো আমি ও র্যাসবেরিটা একটু পছন্দ করে, তো আমি কিছু র্যাসবেরি দিয়ে দিয়েছি, আর তার সাথে দিয়েছি একটুখানি চিটোস, মানে 4-5 দিন ধরে আমার কাছে বায়না করছিল একটু চিটোস দাও একটু চিটোস দাও, তো আজকে অল্প একটু চিটোসও দিয়ে দিয়েছি ওর জন্য। সো মোটামুটি একটু আধটু ক্লিন করে উঠতে পারলাম। আর এই যে কার্টুন, মানে কার্টুনগুলো দেখছো না নিচের, এই DHL আর অ্যামাজনের, এগুলো কালকেই কিছু এসছে, আর DHLটা ইন্ডিয়া থেকে এসেছিলো কিছুদিন আগে,
তো মোটামুটি ঘরটার ক্লিন হয়ে গেছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে মশলা কালকে মানে কি বলো ওটাকে জিরে জিরে ভালোভাবে আমি ইয়ে করে রেখেছিলাম, রোস্ট করে ডাই রোস্ট করে রেখেছিলাম, তো আজকে সেটা গুঁড়ো করে নেব। আমি মশলা জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, তারপর গরম মশলার গুঁড়ো সব বাড়িতে বানাই। এই যে জিরে এখানে দেখছো, এই যে জিরে আমি ড্রাই রোস্ট করে রেখেছি, জিরেটা এবার গুঁড়ো করে নিই। এখন সন্দেশের মানে ব্রেকফাস্ট বলতে পারো, ব্রেকফাস্টটা তৈরি করে নিয়েছি, সিরিয়াল উইথ ব্রেস্ট মিল্ক। আর এতক্ষণ আমি ব্রেস্ট মিল্কটা পাম্পও করছিলাম, এখন যাব ওপরে, ওকে খাওয়াতে হবে। ছোট্ট বিবিটা ঘুমাচ্ছে, ছোট্ট বিবিটা এখন একদম ঘুমি ঘুমি করছে, পেট ডেকে এখন খাইয়ে দেবো। ওর ক্রিবের মধ্যে ঘুমিয়ে আছে, দেখি দেখে কত তাড়াতাড়ি খাওয়া যায়, কতটা তাড়াতাড়ি খাওয়ানো যেতে পারে। উফ, একটা গ্রেট রিলিফ। আমি রাজীবকে এখন ওকে দিয়ে এলাম, ও এখন ঘুমটা পাড়িয়ে দেবে, আর আমি এখন নিচে যাব, দিয়ে ব্রেকফাস্টটা বানাবো। আমাদের মানে দুজনেরই ব্রেকফাস্টটা খাওয়া হয়নি ছোটোবেলা, মানে ছোট দুটোকে দেখতে দেখতেই ব্রেকফাস্ট করতে আমাদের খুব দেরি হয়ে যায় প্রত্যেকটা দিন। এখানে আমি বসিয়ে দিয়েছি সন্দেশের দুপুরবেলার খাবার, আর এইখানে আমাদের ব্রেকফাস্টও রেডি। আমার কলাটা নেব, আমি গ্রিন অ্যাপেল খাই না, তো এটা হচ্ছে রাজীবের ব্রেকফাস্ট। আর ও এগ ইয়কটা খায় না, সো এগ হোয়াইটস আর গ্রিন অ্যাপেল আর একটা বানানা, আর আমি আমার বানানাটা নিয়ে নেবো। তো খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট। এখন যেটা করছি আমি, যে এখানে সব সবজি টবজি বার করে রেখেছি, চালটা ভিজিয়ে দিয়েছি, আমি বাসমতি চালই এখানে খাই, কারণ সোনা মসুরি রাইস পাওয়া যায় যেটা একদম ভালো লাগে না খেতে, আমার খেলে অ্যাসিডিটি হয়, হেনা হয়, তেনা হয়, ঝামেলা খাতে, মানে খেতেও ভালো লাগে না, কোনো তরকারি মানে টেস্টই বুঝতে পারি না আমি, তো তার থেকে বেটার বাসমতি চাল। তো বাসমতি চালটা একটু ভিজিয়ে দিলে না ভাতটা বেশ ঝরঝরে হয়, তো বাসমতি চালটা ভিজিয়ে দিয়েছি। আর আজকে যা যা সবজি দিয়ে যা যা বানাবো সব বের করে নিয়েছি, আর আজকে একদম নিরামিষ খাবো, কারণ কালকে মানে স্যাটারডে সানডে প্রচুর এই মাছ মাংস খাওয়া হয়েছে, আজকে আর মাছ মাংস বিন্দু মাত্র ভালো লাগছে না। তো চলো এখন তাড়াতাড়ি রান্নাবান্না করে নিই, আর যদি আংশু আসার আগে একটু স্নানটা করে নিতে পারি বেস্ট হবে। তো এখন তাড়াতাড়ি রান্নাবান্না করবো, তারপরে দেখা যাক। তো রান্না ডান, একদম ওই 40-45 মিনিটের মধ্যে আমার রান্না হয়ে গেছে। আজকে খুব সিম্পল রান্নাও করেছি, তোমাদের দেখিয়ে দিই। এইখানে হচ্ছে ডাল, ডালটায় জাস্ট ছোক দিয়েছি, মুসুরির ডাল বানিয়েছি, রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে। এইখানে আছে উচ্ছে আর কুমড়ো ভাজা, আর এইখানে হচ্ছে লাউ, নিরামিষ লাউয়ের একটা তরকারি। আমি বড়ি ভেজে রেখেছি, বড়িটা গুঁড়ো করে ভেজে রেখেছি, যেহেতু ওটা গুঁড়ো করা যাবে, গুঁড়ো করে ধনে পাতা দিয়ে জাস্ট নাবিয়ে। স্নান করে নাপতে নাপতে দেখি এই ভদ্রলোক চলে আসছেন। হাউ ওয়াজ ইয়োর স্কুল? গুড, লুক হিয়ার, অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কিচ্ছু না খেয়ে চলে এসছে। এই কটা রাইসবেরি দিয়েছিলাম, আর এখানে অল্প একটু চিটোস ছিল, বিকজ স্ন্যাক্স দিতে বলেছিল, সেটুকুও না খেয়ে চলে এসছো। না খেয়ে আসছিস কেন? কি করিস খাওয়ার সময়? কি এটা? মাশরুম, মাশরুম। ইজন্ট ইট লুক লাইক মাশরুম? ও, তো এইভাবেই তো স্কুলেও খেয়ে নিতে পারিস রে, পারিস না? হুম, খাবারটা ফিনিশ কর, ঠিক আছে? ঠিক আছে, ওর টিফিন যেটুকু ছিল সেটুকু ফিনিশ করেছে, এখনও একটু হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করবে। আমি অল্প একটু ওর হ্যান্ডরাইটিং দিয়ে দিয়েছি, এখানে স্কুলে একদম হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করায় না, মানে কিছুই লেখায় না অলমোস্ট, তো তার জন্য বাড়িতে একটু হ্যান্ডরাইটিংটা আমরা প্র্যাকটিস করিয়ে নিই। চলো আমি লিখে ফেলো এখন ওপরে গিয়ে, তাই তো? চলো, আমি এতক্ষণ সন্দেশকে খাওয়াচ্ছিলাম, আর আংশু অ্যাকচুয়ালি মানে পাপার যে ওর পাপার যে ওয়ার্ক স্টেশন মানে ওয়ার্কিং রুমটা, সেই রুমে এসে
এখন হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করছে। লেখো লেখো, ভালো হচ্ছে হ্যান্ডরাইটিং? চলো ফিনিশ করো। আর এটা হচ্ছে রাজীবের ওয়াকিং স্টেশন, চলো ফিনিশ করো। তো একটা বড় মহারাজ তো ছোট মহারাজকে ডাকতে এসছে, কিন্তু ইনি অলরেডি ঘুম থেকে উঠে বসে আছেন। গুড মর্নিং, গুড মর্নিং। এই যে একজনের লাঞ্চ খাওয়ানো কোনো মতে কমপ্লিট করেছি। মুখের অবস্থা দেখো, মুখের অবস্থা দেখেছো? আর বিবের অবস্থা দেখো। আর দেখ বিবকে খাইয়েছে, আরেকদিন আরেকটা আর্ধেক মুখের স্কিনকে খাইয়েছে। আর মুখটাকে এখন আর বন্ধ করবে না, সে মানে খেতে একদম পছন্দ করে না। পছন্দ হয়নি খাবারটা? পছন্দ হয়নি শোনো? এখন এইদিকে একজন খেলছে চুপচাপ বসে বসে, খাওয়া দাওয়া সবে ফিনিশ হয়েছে। আনশু ডান্সটা একটু দেখাও, এটা একটু ডান্স দেখাও, স্কুলে কি ডান্স শিখেছে। এটা জোরে হয়ে গেছে, করো করো জোরে। ভালো করে হয়েছে? ডাল আর উচ্ছে আর কি, আর এটা কি লকি লকি। এখন আমি সন্দেশকে তেল মাখাচ্ছি, ওকে একটু ভালো করে স্পঞ্জ করিয়ে দিয়েছি গায়ে। এখানকার ডক্টররা বলে যে মানে সপ্তাহে 2-3 দিন স্নান টান করাতে, আমি তাও মোটামুটি এভরি আদার ডে ওকে স্নান করিয়ে দিই মানে ভালোভাবে। আর অন্য দিনগুলো একটু গা হাত পা স্পঞ্জ করে ওকে তেল মাখিয়ে দিই, এই টাইমটা ও তেল মাখে। আর যেদিনকে স্নান করে প্রথমে তেল মাখে, তারপরে স্নান করে, তারপরে ময়শ্চারাইজার লাগে। তো এখন আমি ওকে ভালো করে এখন তেলটা মাখিয়ে রাখিয়ে দেবো, তারপর ও একটুখানি দুধ দুধ খেয়ে তারপরে ঘুমিয়ে পড়বে একদম ভালোভাবে, একদম 2 ঘন্টার মতন অলমোস্ট একটা ন্যাপ নিয়ে নেয়। সন্দেশে তেল মাখা হয়ে গেছে, জামা কাপড় পরিয়ে দিয়েছি, এখন জাস্ট চুলটা আছড়ে দেবো। এবার ডুডু না 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 না, একটু চুলটা আঁচড়ে দাও, চুলটা আঁচড়ে দাও, কম্বি কম্বি করতে হবে তো, আমরা এখন রেডি হয়ে গেছি এখন সুইমিং এর জন্য। ওরা নিচে চলে গেছে গাড়িতে, আর আমার এখানে দেখতে পাচ্ছ যে ঘুগনিও রেডি হয়ে গেছে। তো এসে আর তেমন ভাবে কোনো কাজ থাকবে না, তো চলো এই মুহূর্তে বেরোই, কারণ অলরেডি আমরা একটু লেট, যেটা সবসময় হয়ে থাকে। চলো বেরোনো যাক। আমরা পৌঁছে গেছি, আর ওকে একদম সুইম স্যুটটা পরিয়েই নিয়ে এসেছিলাম, এখন ভেতরে ঢুকে যাবো, কিছুক্ষণ খেলে নেবে প্রথমে, তারপরে ইনস্ট্রাক্টরের কাছে চলে যাবে, মানে ইনস্ট্রাক্টরের কাছে জাস্ট 20 মিনিট শেখান, তো একটু কিছুক্ষণ খেলে নিলে ওর ভালো লাগবে। চলো গোবিন, আমাদের ডান সুইমিং ক্লাস, এখন বাড়ি যাচ্ছি, তাড়াতাড়ি করে আংশুকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়াতে হবে, কালকে আবার স্কুল আছে। সন্দেশ গাড়িতে আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছে না? আর আপনি, আপনি চিস কেন?
রাত অলমোস্ট 10টা এখন খেতে বসে গেছি একটু দেরি হয়ে গেছে আর আংশুও ঘুমিয়ে পড়েছে এরপরে আবার ছোটটাকে খাওয়াতে হবে এই যে ঘুগনি একটা ডিমের অমলেট আর রুটি তাড়াতাড়ি খেয়ে নিই তারপরে পুরো রান্না করে গেছাতে হবে তো আলটিমেটলি আজকের দিনের মতো কাজ শেষ এই যে এত বাসন দেখছো সব মাজা ঘষা করতে হয়েছে ডিশওয়াশার আছে কিন্তু এই টাইপের প্রেশার কুকার তারপরে কড়াই টড়াইগুলো তো দেওয়া যায় না তো আমি আর ওই মানে কয়েকটা জিনিসের জন্য আর ডিশওয়াশারটা মোস্ট অফ দ্য ডে চালাই না তো হাতেই মেজে নিই রান্নাঘর মোটামুটি পুরোটাই গোছানো হয়ে গেছে একদম মানে যত যত রকম কাজ ছিল সব ডান ছোটটাও খেয়ে দিয়ে আপাতত ঘুমিয়ে পড়েছে আংশু তো অনেকক্ষণ মানে 9:30 থেকেই ঘুমাচ্ছিল কালকে যেহেতু ওর স্কুল আছে আবার তোকে তাড়াতাড়ি উঠতে হয় ও ঘুমিয়ে পড়েছিল অনেকক্ষণ আগেই তো আজকের ব্লগটা এই অবধি কেমন লাগলো সবাই জানিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে একটুও ভালো লেগে থাকে এই ব্লগটা অবশ্যই একটা লাইক করো আর অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো কী লাগলো ভালো লাগলো না খারাপ লাগলো হোয়াট এভার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করো তো আজকে এই অবধি আবার দেখা হচ্ছে পরের ব্লগে আজকে বাই